মানুষরা তারা আসছেন ওখান থেকে রাস্তা পেরিয়ে, কেউ কেউ একটু পরপর জ্ঞান হারিয়ে ফেলছেন, এমন দৃশ্য আমি দেখেছি। তো এখানে অবস্থা হলো যে এখন আসলে কর্মকর্তা লেভেলের কারোর সাথেই কথা বলার কোনো সুযোগ নেই। এখানে বিক্ষিপ্তভাবে তারা সবাই চাইছেন যে এটার যারা এখনো অসুস্থ আটকা পড়ে আছেন তারা যেন জীবিত অবস্থায় তাদেরকে কত দ্রুত বের করে আনা যায়। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এখানে আছেন, তারা তদারকি করছেন, সেনাবাহিনীর বড় একটা দল তদারকি করছে। আমি আগেই বলেছি আপনাকে সবচেয়ে বড় বিষয় যেটি হলো যে ভবনের নিচতলায় প্রবেশ করতে হবে, ভবনের নিচতলায় প্রবেশ করতে হবে। সেই প্রবেশ পথটা আসলে খুব সহজ না, বেশ কঠিন, অনেক কঠিন। দূর থেকে যদি দেখায় যে ভবনের এই আটতলা অনুমোদন ভবন ছিল, তারপরে এটা 11তলা করা হয়েছে, তো 3তলা বাদে পুরোটাই আসলে গার্মেন্টস কারখানা ছিল এবং নিচ থেকে 2তলা পর্যন্ত সামনের অংশটা অবশিষ্ট আছে, এখনও টিকে আছে। তো মানুষ যারা আছেন নিচতলা থেকে, জীবিত মানুষ কেউ যদি থেকে থাকেন তাহলে নিচতলায় আছেন, আর উপরের প্রত্যেকটা অংশে আসলে প্রত্যেকটা ছাদের তলায় তলায় মানুষ যারা আটকে আছেন তারা যে জীবিত নেই সেটি বলা যায়, কিন্তু এখানকার মানুষ প্রত্যাশা করছে এখনও এক বুক বুক ভরা আশা নিয়ে যে না তারা তারা জীবিত অবস্থায় ফিরবে। তো এই এখানে এই অবস্থা উদ্ধার কাজ কখন নাগাদ শেষ হবে কিংবা কতক্ষণ নাগাদ চলবে সে বিষয়ে স্পষ্ট করে বলা যাচ্ছে না। আমরা এখনও দেখতে পাচ্ছি যে উদ্ধার তৎপরতার বেশিরভাগই এখনও প্রাথমিক পর্যায়ে আছে। গত 4-5 ঘন্টা ধরে উদ্ধার তৎপরতা চলছে, মাঝে কিছুক্ষণ ধীর গতি ছিল, এখন আবার গতি বেড়েছে বলে আমরা দেখেছি যে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য সংখ্যাও এখানে যোগ হয়েছেন, বিজিবি সদস্যরা যোগ হয়েছেন, ফায়ার সার্ভিস যোগ হয়েছে, সুতরাং উদ্ধার তৎপরতায় গতি বেড়েছে এটুকু বলতে পারি। তবে কখন নাগাদ এটা শেষ হবে এটা বলা যাচ্ছে না। ফারাবি শাহেদ, একটা বিষয় হচ্ছে যে বিজিএমই এর মেম্বার্স ডিরেক্টরি অনুযায়ী সাভারের এই যে যে কারখানাগুলো রানা প্লাজায় ছিল সেইটা তারা বলছে যে এখানে কর্মচারীর সংখ্যা ছিল 2638 জন। আপনি ওখানে রয়েছেন, ওখানে যারা স্বজন রয়েছেন এইসব মানুষদের তারা আসলে কি বলছেন? আমরা অন্যান্য বিভিন্ন সোর্স থেকে শুনতে পাচ্ছি যে 6000-এর উপরে মানুষ ছিল, আসলে বিষয়টা কি কি মনে হচ্ছে আপনার? আসলে যারা যারা এখানকার প্রত্যক্ষদর্শী কিংবা স্থানীয় তারা কিন্তু বলছেন যে এই ভবনের 3তলার পর থেকে পুরোটাই ছিল গার্মেন্টস কারখানা বলা চলে। তো সেখানে শ্রমিক সংখ্যা 3 অর্থাৎ প্রায় 8তলা থেকে 9তলা জুড়ে একটা ভবনে 2000 শ্রমিক থাকবে না বেশি শ্রমিক থাকবে এটি নিশ্চয়ই বিজিএমএ দাবি করতে পারে। তবে স্থানীয়রা বলছেন শ্রমিক সংখ্যা একেবারে 6 থেকে 7 হাজারের কম হবে না, হয়তো কিছুটা কম হতে পারে। আমি কথা বলবো এখানকার একজন এই বিষয়টি সম্পর্কে জানার জন্য, আমি যে ভবনটি দাঁড়িয়ে আছি সেই ভবনের মালিক বলা চলে, পলাশ স্থানীয় আপনি ব্যবসায়ী, আপনি একটু কি জানাবেন যে বিজিএমই এ দাবি করছে এখানে 2000 শ্রমিকের কর্মস্থল ছিল, আসলে শ্রমিক 2000 হবে না একটু কম হবে না বেশি হতে পারে? অ্যাকচুয়ালি আমরা যতটুকু দেখেছি এখানে যখন ছুটি হতো তখন অনেক মানুষ হতো, তার সংখ্যা চোখে দেখে অনেক মনে হয়, তো ওনাদের কাউন্টিংটা তো ওনারা বলতে পারবেন, সেই হিসাব করে বলাটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কষ্ট। তবে চোখের দেখা মনে হচ্ছে যে অনেক মানুষ ছিলেন ভিতরে। এই জায়গাটিতে বলা হচ্ছে পুকুর ছিল আগে, এটা কি পুকুরের জায়গা ছিল আগে? একটা সময় এটা পুকুর ছিল, এটা ভরাট করে এখানে মার্কেটটা করা হয়েছে আর কি, এবং সেটা মনে হয় বছর 5-6 আগে আর কি। জি জি জি, না না, এটা এটা ভরাট করে এখানে একটা ফ্যাক্টরি ছিল, এরপরে ওনাদেরই ফ্যাক্টরি ছিলেন ছিল আর কি, পরে এটা ওনারা ডেভেলপ করে এটা মার্কেট করে। এখানে যে গার্মেন্টস কারখানা ছিল সেই গার্মেন্টস কারখানার মালিকানা কাদের ছিল? গার্মেন্টস কারখানার মালিকানা এটা মালিক ভাড়া দিয়ে দিয়েছে আর কি, বিভিন্ন কোম্পানি ছিল এখানে, আমার জানা মতো বোধ হয় 4টা বা 5টা ফ্যাক্টরি ছিল এখানে গার্মেন্টস হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি কখনো এই মার্কেটের ভিতরে গিয়েছেন? জি জি জি। কালকে যখন দুর্ঘটনা ঘটলো তখন কি গিয়েছিলেন? জি না, যাইনি, আমি শুনেছি যে বড় বড় 4টা ফাটল ছিল, তো ব্যাংকার ছিল আমার এক ফ্রেন্ড, ওকে আমি সকালে ফোন দিয়েছি, ওদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যেন না উঠে, তো সেই হিসেবে ওটা সেফেই ছিল। শ্রমিকদেরকে নিষেধ করতে পারেননি? অ্যাকচুয়ালি শ্রমিকদের ব্যাপারটা বলাটা আমার জন্য কষ্ট, কারণ শ্রমিকদের এন্ট্রেন্স হচ্ছে পেছন দিয়ে, তো ওইটা ওনারা ওদিক দিয়ে ওঠেন ওদিক দিয়ে নামেন, ওইটা আমরা সামনে থেকে অতটা বুঝি না। তো আপনাকে ধন্যবাদ, কথা বলছিলেন পলাশ এই রানা প্লাজার ঠিক উল্টা দিকের একটি ভবনের মালিক, এখানকার একজন প্রত্যক্ষদর্শী। আসলে শ্রমিক সংখ্যা কত হবে এ নিয়ে নিশ্চয়ই নানান রকম দাবি থাকতে পারে, তবে প্রকৃত সংখ্যা এবং প্রকৃত ঘটনা নিশ্চয়ই বের হতে আরেকটু সময় লাগবে। ফারাবি।
শাহেদ আপনি থাকবেন আমাদের সাথে, পরবর্তীতে আপনার সাথে আবারও আমরা যোগাযোগ করব। দর্শক, সাভারে ভবন ধসে অনেক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। উদ্ধার কাজ তদারকির দায়িত্ব নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিজিএমএর মেম্বার্স ডিরেক্টরি, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে জানাছিলাম যে বিজিএমএর মেম্বার্স ডিরেক্টরি অনুযায়ী সাভারের রানা প্লাজার 6টি ফ্যাক্টরিতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ছিল 2638 জন, যদিও সেটি নিয়ে বিতর্ক রয়েছে। ভবনটির তৃতীয় তলার নিউ ওয়েব অ্যাপারেলসে 350 জন, নিউ ওয়েব বটমস লিমিটেডে 525 জন, চতুর্থ তলার ফ্যান্টম অ্যাপারেলসে 495 জন, পঞ্চম তলার ফ্যান্টম টেকে 478 জন, ছতলার ইথার টেক্স লিমিটেডে 340 জন এবং ষষ্ঠ তলার এবং সপ্তম তলার নিউ ওয়েব স্টাইলে 450 জন কর্মকর্তা কর্মচারী কাজ করতেন। তবে ঘটনার সময় কোন প্রতিষ্ঠানগুলো খোলা ছিল এবং কতজন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন তা এখন পর্যন্ত আমরা পরিষ্কার হতে পারিনি। ভবন ধসের ঘটনায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানিয়েছেন বিজিএমের নেতৃবৃন্দ। দর্শক, আপনারা জানেন যে মুহূর্তেই লাশ হয়ে গেছেন অর্ধ শতাধিক মানুষ, আহতের সংখ্যা কয়েকশো, উদ্ধার কাজ হয়েছে অনেক, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সাভার এলাকার আশপাশের হাসপাতালগুলোতে, সেখানে জড়ো হয়েছেন আহতদের স্বজনরা, আহাজারিতে ভারী হয়ে উঠেছে এর পরিবেশ। প্রতিদিনের মতো সকাল 8টার দিকে কাজে যোগ দিয়েছিলেন রানা প্লাজার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা, কিন্তু ভবন কর্তৃপক্ষ আর গার্মেন্টস মালিকদের গাফিলতির কারণে নেমে এলো এই ভয়াবহ দুর্ঘটনা। সকালে ঘুম থেকে উঠেই যারা কাজে যোগ দিয়েছিলেন, এত অল্প সময়ের ব্যবধানে চিরনিদ্রায় ঘুমিয়ে যেতে হলো এই অসহায় পোশাক শ্রমিকদের। উদ্ধার হওয়া অধিকাংশের শরীরের নানা অঙ্গ মারাত্মকভাবে থেতলে গেছে, ঝরছে রক্ত। এনাম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কেবল তাদের হাসপাতালেই ভর্তি হয়েছে 750-এরও বেশি মানুষ। ভাই, কত মানুষ যে মারা গেছে, কেন ভাই আজকে ফ্যাক্টরি কেন খোলা রাখলো? ভাই আমার বোন দুলা ভাই সব শেষ। ভাই আমরা আটটায় ঢুকছি, আমাকে জোর করে উঠাইছে, জোর করে আটটায় টাইমে টাইমে ভাই আইসো আইসো, কিছু হইব না কিছু হইব না। মুমূর্ষ মানুষের চিকিৎসায় প্রয়োজন প্রচুর রক্ত আর চিকিৎসা সামগ্রী, সবাইকে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নাফিউল ইসলাম, লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সকাল থেকেই সাভারের এই ঘটনা কভার করেছেন আমাদের সহকর্মী নূর নবী সরকার। আজকে আপনারা জানেন যে আজকে 18 দলীয় জোটের 36 ঘন্টা হরতালের শেষ দিন ছিল, হরতালের ডিউটি বাদ দিয়ে আপনি নূর নবী সরকার আপনি সেখানে চলে গিয়েছেন, সেই যখন শুনতে পেরেছেন, কখন শুনতে পেরেছেন এবং আপনার ক্যারিয়ারে এই ধরনের ঘটনা একেবারেই নতুন, বাংলাদেশের ইতিহাসেও একটি স্মরণীয় ঘটনা আপনার কাছে আমাদের ধারণা, তো আপনার অভিজ্ঞতা আপনার মুখ থেকে শুনতে চাই। প্রথম কথা হচ্ছে, আমাকে অফিস থেকে বলা হলো যখন, সেটা 9টার দিকের ঘটনা, আমি তখন হরতাল ডিউটি বাদ দিয়ে, তখন খুব দ্রুত হরতালের ফাঁকা রাস্তা ছিল, খুব দ্রুত আমি সেখানে পৌঁছে গেলাম। পৌঁছার আধা কিলোমিটার আগে থেকে, ওই ভবনের কাছে যাওয়ার আগে থেকে মানুষ আর মানুষ দুপাশে, মানুষের আহাজারি, কেউ তার স্বজনদের খুঁজছেন, এবং ওইখানে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছিল যে গাড়িটা আমাকে অনেক দূরে থামিয়ে রেখে সেখানে হেঁটে আমাকে যেতে হয়েছে, এবং ওইখানে যেতে অন্তত আমাকে 10টা মিনিট হাঁটতে হয়েছে, এত রেখেছে মানুষকে ঠেলে, এবং মানুষের এত স্রোত ছিল সেখানে, সেই মানুষের স্রোতটাকে ঠেলে আমাকে সেখানে যেতে হয়েছে। আমি যখন ভবনের কাছে গেলাম, উৎসুক মানুষ ছিল। এর কারণে কি উদ্ধার তৎপরতা চালানোর জন্য যারা ওখানে যাচ্ছেন বা গিয়েছেন কোনো সমস্যা হচ্ছে মনে হয়? হ্যাঁ, প্রথমত হচ্ছে এই মানুষগুলো একদম ভবনের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল পারাবি, তো এদেরকে পুলিশ প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, ওখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছেন। এরপরে র্যাব চেষ্টা করেছেন, এবং আমি এরপরে দেখলাম সেনাবাহিনীর সদস্যরা আসলো, তারা তাদেরকে দেখে এমনিতেই মানুষ একটু ভয় পায়, তাদেরকে দেখে একটু সরে গেল, এবং তাদেরকে অনেক বেগ পেতে হয়েছে মানুষকে সরাই দিতে। এরপরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছিল। তো প্রথমত আমার কাছে যে উদ্ধার কাজটা দেখেছি, প্রথম জীবিত মানুষকে উদ্ধার প্রবণতাটাই তাদের মধ্যে বেশি ছিল, আশেপাশের ভবন থেকে, যেমন ভবনের ডান পাশে, ভবনের বাম পাশে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ পাশে, সামনে থেকে, তিন পাশ থেকে, মূলত ভবনের ভিতরে যে জীবিত মানুষগুলো ছিল তাদেরকে উদ্ধারের ইয়াতে ছিল। কিন্তু এখনও পর্যন্ত ফারাবি আমি যেটা দেখে এসেছি দুপুর 1টা পর্যন্ত, সেখানে আপনার মূল ভবন যেটি, এবং আমি আপনাকে বলতে পারি যে ভবনটি পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে, আটতলা ভবন একদম এসে বেজমেন্টে, আটতলা ভবন ওখানে
অনেকেরই অভিযোগ ওই ভবনটা অনুমোদন ছিল আট তলার, কিন্তু করা হয়েছিল 11 তলা, উপর তলার কাজ চলছিল, একদমই নতুন ভবন, এবং এইভাবে হঠাৎ করে এই ধসে পড়লো। এই ক্ষেত্রে মানুষ কি বলছে, এখানকার যারা মানুষ এবং কর্মী এবং ওই ভবনে যাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এরকম ব্যক্তিদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছেন যে এই এই ভবনের ভিতরে আস্তে আস্তে হচ্ছে যে আপনি যখন গতকাল ফাটলের ঘটনা ঘটছে, এরপরে প্রশাসন কোনো ধরনের নোটিশ দেয়নি, কিংবা গার্মেন্টস মালিক যারা ছিলেন তারা কোনোভাবেই শ্রমিকদেরকে নিশ্চিত করেননি যে আপনি কোনো কোনো জায়গা তো বলা হচ্ছে যে, এবং যারা অভিযোগ করেছেন তারা বলছেন যে প্রশাসন গতকাল ওখানকার যারা ইউএনও রয়েছেন, পুলিশ প্রশাসক রয়েছেন, তারা কিন্তু কালকে বলে গিয়েছিলেন সন্ধ্যার সময় যে এই এটা বন্ধ থাকবে। আপনি যেটা বলছেন প্রশাসনের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, কিন্তু প্রশাসন তাদেরকে সতর্ক করেছে, কিন্তু ভবন মালিকরা ওই ওই কথাগুলো তোয়াক্কা করেনি। আরেকটি বিষয় এখানে একটু গ্যাপ হয়ে গেছে যে এই ঘটনা ঘটার পরে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক সেখানে ফোর্স মোতায়েনের যদি করা থাকতো তাহলে কোনো ব্যক্তি সেখানে ঢুকতে পারতো না। আপনি দেখেন 7টার দিকে আজকে শ্রমিকরা সেখানে ঢুকলো এবং 9টার দিকে ঘটনাটা ঘটলো, অর্থাৎ শ্রমিকদের সংখ্যা যখন বাড়ছে, ফাটলও যখন বাড়ছে, আর ওই ভবন যেহেতু এমনিতেই আপনার অনুমতি ছিল কিনা এটা নিয়ে একটি প্রশ্ন দেখা দিয়েছে, এবং ওই ভবন আসলে গার্মেন্টস হওয়ার মতো যোগ্য কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তো আমি ওইখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই ভবনের ঠিক উত্তর পাশের যে ভবনটি রয়েছে সেটা সেটাও অনুমতি নিয়ে করা হয়নি, কিছুটা ঢলে পড়েছে। হ্যাঁ, দক্ষিণ পাশের একটা তিনতলার মতো ভবন ছিল, সেই ভবনের উপরে সে মূলত একতলা ভবনটি রানা প্লাজাটি ধসে পড়েছে। তো আপনি মানে এরকম অবস্থা আমার ক্যারিয়ারে আমি দেখিনি যে এত উৎসুক মানুষ ছিল, আর মানুষ আপনার ওইখান থেকে যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ, আর উদ্ধার কাজের এখনো পর্যন্ত আপনার আমি আপনাকে বলবো ফারাবি, কিছুক্ষণ আগে শাহিদ আলম যখন বলছিলেন যে যারা আসছেন মাত্র এখন সবাই প্রাথমিক পর্যায়ে মোটামুটি, তা কখন ভেতরে ঢুকবেন, আবার প্রচুর পরিমাণে মানুষ রয়েছেন, অভিযোগ রয়েছে যে বিজিএমএ কর্তৃপক্ষ বলছে 2500-এর কিছু বেশি মানুষ, আর ওখানে যারা কাজ করছেন আপনি সেখানে ছিলেন তাদের মুখ থেকে নিশ্চয়ই শুনেছেন, তারা কি বলছে, কেউ কেউ বলছে যে 6000-এর বেশি মানুষ। হ্যাঁ ফারাবি, তারা বলেছিল যে 800-1000 মানুষ প্রতিটি ফ্লোরে হবে। বিজিএমএর যে হিসাব আছে সেই হিসাব হচ্ছে যে আপনার আনুপাতিক একটা মানে অফিসিয়াল যে হিসাবটা থাকে সেরকম থাকে, কিন্তু একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কী ধরনের শ্রমিক লাগবে সেই হিসাবটা কিন্তু কতটুকু মানে যৌক্তিক বা সত্য সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন বা ওই ওই কারখানায় যারা কাজ করেছেন ভবনে, তারা তাদের সঙ্গে আমার কথা হয়েছে যারা ওইখান থেকে মানে ভিতরে ঢুকতে গিয়ে এই ঘটনা দেখার পর তারা ওইখানে ভবনে ঢোকেননি, তারা বলেছেন যে প্রতিটি ভবনে 800-1000 অথবা তারও বেশি শ্রমিক থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কী পরিমাণ শ্রমিক আজকে গিয়েছিল, তো আজকে হরতাল থাকলেও কিন্তু ওইখানে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে যারা পরিবারের ছিলেন, যারা অনেকে একসঙ্গে থাকতেন, তারা বলেছেন যে তাদেরকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি যে, এবং একজন তো অভিযোগ করেছেন, একদম ক্যামেরার সামনে আমরা দেখেছি, একজন অভিযোগ করেছেন যে আমরা ভেতরে যাব না, আমাদেরকে বলছে কোনো অসুবিধা নাই যাও, ভেতরে যাও নাহলে টাকা পাবা না, এই ধরনের হুমকি দেওয়া হয়। আমি আপনাকে ওটাই বলেছি যে শ্রমিকরা মানে তাদেরকে স্পষ্ট করে কোনো ধরনের নোটিশ কি বাইরে লাগানো ছিল, কোনো ধরনের নোটিশ সেখানে ছিল না। আমি ভবনের খুব কাছে গিয়ে দেখে এসেছি এবং ওই ভবনের আশেপাশে যারা থাকে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে গার্মেন্টসটা যে শ্রমিকরা আসলো কীভাবে, ঢুকলো কীভাবে, তারা বলেছে মালিকরা বলেছে তোমরা কাজে যোগ দাও, এই কারণে তারা এসছে, এবং কোনো ধরনের নোটিশ সেখানে টাঙানো ছিল না। একজন কান্না করতে করতে বলছিলেন যে আমার বোনকে আমি বলেছি যে এই ঘটনা জানার পরে যে ভবনে ফাটল ধরেছে, তুমি যেও না ওখানে, কিন্তু সে বলেছে যে আমাকে যেতে হবে কারণ আমাকে নিষেধ করা হয়নি যে তুমি কাজে যোগ দিও না, সেক্ষেত্রে আমাকে যেতে হবে, নাহলে চাকরিটা আমার থাকবে না। সেক্ষেত্রে সে গিয়েছে এবং তার সন্ধান তার ভাই পাচ্ছে না, এরকম পরিস্থিতি আমরা দেখে এসেছি। আর মূলত বিষয়টা দাঁড়িয়েছে ভবন মালিক যারা ছিল তাদের গাফিলতি রয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে যখন কালকে বলা হলো যে আপনারা এই ভবনটি ব্যবহার করবেন না বা কাউকে ঢুকতে দিন না, তারপরে প্রশাসনের পক্ষ থেকে ওখানে সার্বক্ষণিক যদি পুলিশ প্রদান করতে পারতো, সবার ক্যান্টনমেন্ট সেখানে খুব বেশি দূরে ছিল না। আজকে যেরকম আমরা ধরেন যে সবার একটা উদ্যোগ দেখছি, তখন কালকে এই ধরনের ঘটনা ঘটলো, এরপরে কিন্তু এই তৎপরতা ছিল না। আমরা সংবাদকর্মীদেরকেও দেখেছি ওইভাবে তারা সংবাদ সরবরাহ করতে, খবর সংগ্রহ করতে, কিন্তু আপনি যখন ঘটনাটি ঘটলো এর পরের স্টেপ যেটা নেওয়ার দরকার ছিল, ওই ভবন শূন্য করে রাখা, কাউকে ঢুকতে না দেওয়া, এরপরে কিন্তু এই পরে গত রাত থেকে সকাল পর্যন্ত এই ঘটনাটি কোনোভাবেই কোনো কর্তৃপক্ষ তদারকি করেনি, না বিজিএমএ, না স্থানীয় প্রশাসন, আর ভবন মালিকদের ওই ভবনের যে মালিক ফ্লোরের যে মালিকরা ছিলেন তাদের কাউকে ওখানে খুঁজে পাওয়া যায়নি।
আপনি মালিকদের কথা বলেন, এই মালিক আসলে কারা, নিষেধ করেনি কারা, মানে এই ভেতরে ঢুকতে বলেছে কারা, ভবনের মালিক না গার্মেন্টসের মালিক? দেখেন প্রথম কথা হচ্ছে, তারা যখন কালকেই ঘটনা ঘটলো, কালকে তাদেরকে বলা হয়নি তোমরা আগামীকাল গার্মেন্টসে আসবে না। আচ্ছা, যখন আজকে সকালে শ্রমিকরা সেখানে গেল, সেখানে কোনো ধরনের নোটিশ করা ছিল না সেখানে যে তোমরা এই ভবনে ঢুকো না বা তোমাদের অফিস, তোমাদের কারখানা আজকে বন্ধ, তোমরা এখানে কাজ করতে পারবে না। যখন তারা ওইখানে গেছে এই ধরনের বাধার সম্মুখীন হয়নি। ফারাবি, আপনি, আপনাকে একটা কথা বলে রাখি, আমি এর আগেও সাভারের যে তৈরি পোশাক কারখানা এলাকা রয়েছে সে এলাকায় আমি দেখেছি, প্রতি ইপিজেড এলাকায় সেখানে প্রতিটা শ্রমিককে পরিচয়পত্র নিয়ে সেখানে তারপরে তার সব কিছু দেখে তাকে ঢুকানো হয়। তো আজকেও আপনি এই ধরনের কাজই করে তাদেরকে ঢুকানো হয়েছে নিরাপত্তার খাতিরে, খুব বেশি নিরাপত্তা থাকে এবং পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে দেওয়া হয়। ঠিক আজকে একইভাবে ঢুকেছে তারা। সেক্ষেত্রে আপনি দেখুন যে তারা যদি ঢোকার ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হতো তাহলে তারা ঢুকতো না। তার মানে এখানে গার্মেন্টস মালিক যেমন আবার বিল্ডিংয়ের মালিকও নিশ্চয়ই তাদের যোগসাজশে এই জিনিসটা, হ্যাঁ, এবং পুরোপুরি গাফিলতি। এত শ্রমিক এরা, এরা এরা কাজ করলে টাকা পাবে, একদিন কাজ করলে টাকা পাবে না, এরা কাজের খাতিরে সেখানে গেছে। কিন্তু এই নিরাপত্তার জায়গাটা শ্রমিকদের খুব কম সময় তাদের মানে লক্ষ্য থাকে, তাদের কাজের দিকটাই লক্ষ্য থাকে, কারণ তাদেরকে প্রতিনিয়ত পরিশ্রম করে খেতে হয় এবং তারা একদিন কাজ করলে না করলে একদিনের কম বেতন পাবে, সেদিক থেকে তারা সেখানে গেছে। কিন্তু এটা তদারকি করার অবশ্যই বিষয়টি ছিল স্থানীয় প্রশাসন এবং ওই ভবনের মালিকদের, যেহেতু তারা সেখানে ঢুকতে পেরেছে। সেক্ষেত্রে স্পষ্টতই যে অভিযোগটা এসছে ওই ওইখানকার শ্রমিক অথবা স্থানীয়রা বলছেন, সেক্ষেত্রে ধরেন যে আপনার এই শ্রমিকদের কোনো ধরনের মানে নিষেধাজ্ঞা ছিল না, ওখানকার প্রশাসন প্লাস হচ্ছে বিল্ডিংয়ের মালিক, কারখানার মালিক। আমরা একটু ঘুরে আসতে চাই, হাসপাতাল রয়েছে সাভারের হাসপাতাল আনাম মেডিকেল, সেখানে প্রচুর পরিমাণে মানুষ গিয়েছে, আহত নিহত মানুষ, আমরা একটু শুনে আসতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, কী অবস্থা এখন? কিছুক্ষণ আগে যে এই সাভারের এনাম মেডিকেল কলেজের হাসপাতালে যে লাশগুলো ছিল, এখান থেকে তিনটি লাশ তাদের আত্মীয় স্বজন এসে শনাক্ত করেছেন এবং তারা যেন এই লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে পারেন সেই প্রক্রিয়া চলছে। আর প্রতিটি লাশের পেশেন্ট লাশের পরিবহনের জন্য এবং দাফনের জন্য আত্মীয় স্বজনকে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে এবং এতে প্রত্যেক লাশের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আর এর আগেও আপনাকে জানিয়েছিলাম যে কিছুক্ষণ পরপরই ওই আসলে ওই ধসে যাওয়া ভবন থেকে রোগী আহত সংখ্যা আহতদের অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছে, তো এটি এখনো অব্যাহত রয়েছে। এখনো কিছুক্ষণ পরপরই 5-10 মিনিট পরপরই একটি করে অ্যাম্বুলেন্স আসছে, আর সেখান থেকে 2-3 জন করে আহত, গুরুতর আহত সংখ্যাহীন তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে এখানে এই মেডিকেল জরুরি বিভাগে নিয়ে দ্রুত চিকিৎসা করানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর এনাম মেডিকেল কলেজের সামনে এখন হাজার হাজার মানুষের ভিড়, তারা আসছেন যে তাদের স্বজনদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ছবি নিয়ে যে ভবনটি ধসে গিয়েছে সেখান থেকে ফিরে এসেছেন এবং বেশ কয়েকটি হাসপাতাল যেখানে আরো আহতদের ভর্তি করা হয়েছে সেখানেও খুঁজেছেন। তো তারা সবাই আসলে ভিড় করছেন এই এনাম মেডিকেল কলেজের সামনে, যেহেতু এখানে সর্বোচ্চ সংখ্যক এখন পর্যন্ত প্রায় 5 শতাধিক আহতকে এই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, তো তাই তারা আসছেন তাদের স্বজনদের খোঁজে। কিন্তু এখানে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে এই হাসপাতালের ভেতর ঢুকতে দিচ্ছে না, কারণ এত সংখ্যক মানুষ যদি একসঙ্গে হাসপাতালে ঢুকতো চিকিৎসা দেওয়া, যে রোগী রয়েছেন জরুরি রোগী রয়েছেন তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আত্মীয় স্বজনরা খুবই ক্ষুব্ধ যে তারা খুবই মানে আবেগপ্রবণ এখন যে তাদের হয়তো তাদের স্বজনরা রয়েছেন এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং হয়তো বা কেউ লাশ ঘরে যে তাদের লাশ খোঁজার চেষ্টা করছেন, কিন্তু এটি করতে না পারার কারণে তারা একটু এখানে ক্ষুব্ধ। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। আর যেটা বলছিলাম যে হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে আহত যারা আসছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য। এর সংখ্যা কেমন হতে পারে কামরুল, আহত যারা হয়েছেন সংখ্যা কেমন হতে পারে, আপনার কি মনে হচ্ছে, ধারণা করছেন কত? কামরুল, একটা প্রশ্ন হচ্ছে যে এর সংখ্যা মানে যারা আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন এর সংখ্যা কেমন হতে পারে?
ইসলাম মেডিকেল কলেজে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে প্রায় 500 মতো আহত, গুরুতর আহত আহত এই মেডিকেল এখন ভর্তি হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরো সাততলা হাসপাতালের প্রতিটি তলাতেই এখন এই ধসে যাওয়া ভবন থেকে আহত রোগীরা ভর্তি, আর কিছুক্ষণ পরপরই আসলে রোগী আসছে অ্যাম্বুলেন্সে করে। তো রোগীর সংখ্যা কিছুক্ষণ পরপরই আসলে বাড়ছে আহতের সংখ্যা। আচ্ছা আচ্ছা কামরুল, আপনাকে ধন্যবাদ, পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব। দর্শক, কামরুল যেটা জানাচ্ছিলেন যে 500 মতো হবে যারা আহত হয়ে এই এনাম মেডিকেলে এসেছেন এবং তাদেরকে অন্যান্য হাসপাতালেও সরবরাহ করার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের সহকর্মী দুর্ঘটনাস্থলে রয়েছেন শাহেদ আলম, বিশেষ প্রতিনিধি, তার সাথে কথা বলতে চাই। শাহেদ, এখন আপনার কাছে সবশেষ কী অবস্থা, কী খবর আছে? সবশেষ অবস্থা যেটি সেটি হলো যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে উদ্ধার কর্মীদের সংখ্যা যেটা আছে সেটা যে পর্যাপ্ত নয় সেটা বোঝা যাচ্ছে, কারণ একটু পরপর আপনি যে ড্রেস পরা লোকগুলোকে দেখছেন তারা নামছেন, অর্থাৎ উদ্ধার তৎপরতার যে জনবল সেই জনবল বাড়ানো হচ্ছে। এরকম কয়েকটা গাড়ি, 4-5 গাড়ি উদ্ধার কর্মী এখানে এসে পৌঁছেছেন। এরা যে সবাই ফায়ার সার্ভিসের লোক সেটি বলা যাবে না, যারা বিভিন্ন রকম স্কাউটের সদস্য তারাও এখানে এসে যোগ দিয়েছেন। আমি দেখেছি এখানে মেডিকেল যে সহায়তা, অর্থাৎ যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী, এর সাথে সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রায় 30 জনের একজন চিকিৎসক দল আমি এখানে দেখেছি তারা কাজ করছে। কিছুক্ষণ আগে আমি দেখেছি যে বিএনপির নেতৃত্বাধীন একটা বড় দল এখানে এসেছে, সাদেক হোসেন খোকার নেতৃত্বে আব্দুল হান্নান সাহেব এবং আব্দুল মান্নান খান তারা ছিলেন সেই প্রতিনিধি দলে, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমার ঠিক দূরে কিছুক্ষণ আগে আমি দেখছি যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঘটনাস্থল পরিদর্শন করে আসছেন, ফিরছেন, তার সাথে আছেন রাশেদ খান মেননও। তো এই হলো যে এখানে যেহেতু তাদের কাছ থেকে শাহেদ এই ঘটনা ঘটেছে, বলুন ফারাবি। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণের আশ্বাস এরই মধ্যে, কারণ এখনই অনেক মানুষ তাদের লাশ, স্বজনদের লাশ নিয়ে যাওয়ার জন্য তারা আবেদন করেছেন, করছেন, তো তাদের ক্ষেত্রে কোনো ধরনের আবেদন আপনারা জানতে পেরেছেন কিনা বা দেওয়ার কোনো একেবারে সরাসরি প্রতিশ্রুতির খবর আমার কানে আসেনি। এখানে সামনে দেখতে পাচ্ছেন স্থানীয় যে এমপি মুরাদজং, নানক প্রতিমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং রাশেদ খান মেনন, তারা ঘটনাস্থল পরিদর্শন করে আসলেন। আমি যে জায়গাতে আছি নিশ্চয়ই তারা কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদেরকে তারা ব্রিফ করবেন, তারা বলবেন, সেখানে নিশ্চয়ই ক্ষতিপূরণের বিষয়টি আসবে। তবে ক্ষতিপূরণ আসলে যে বিষয়টি যেটি বলা হয় ক্ষতিপূরণ, সব কিছু সব ক্ষতিরই পূরণ হয় না। এখানে যারা প্রাণহানি হয়েছে তাদের প্রাণের বিনিময়ে যে ক্ষতিপূরণ সেটি নিশ্চয়ই কী হবে না হবে সেটা তারা বলতে পারবেন, তবে কিছুক্ষণ পরে হয়তো সেই ব্রিফিংয়ে তারা এটি জানাবেন। ক্ষতিপূরণের বিষয়ে স্পষ্ট করে কিছু আমি জানতে পারিনি। যারা যতদূর দেখতে পাচ্ছি যে যারা উদ্ধার কাজ করছেন শাহেদ, তারা কি বলছেন কতক্ষণ লাগবে বা কোন পর্যায়ে তারা কি শুরু করতে পেরেছেন কিনা? উদ্ধার কাজ তো নিঃসন্দেহে শুরু হয়েছে, সেটি সকাল থেকেই শুরু হয়েছে, তবে ধীর গতি ছিল, এখন যে উদ্ধার কাজের গতি বাড়ছে সেটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধার কর্মীদের সংখ্যাও বাড়ছে। এখানে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যেসব আনুষঙ্গিক যানবাহন যন্ত্রপাতি লাগে সেগুলো এসেছে। মূল যে কাজ সেটি দরকার হলো যে ধসে পড়া বিল্ডিংয়ের ধ্বংস অবশেষ, অর্থাৎ বিভিন্ন যে কংক্রিটের যে স্তূপ, সেই স্তূপ অপসারণ করা, সেই কংক্রিট অপসারণ করার যে কাজ দৃশ্যত সেটি কিন্তু করা হচ্ছে না, এখনও করা হয়নি, কারণ এখানে নিশ্চিতভাবে উদ্ধার কর্মীরাই জানেন তাদের উদ্ধারের যে কৌশল সেটা কী। আগে নিশ্চয়ই জীবিত কেউ আছে কি না ভবনের সেটি বের করা নিশ্চয়ই আগের প্রাধান্য, সেই প্রাধান্যটা বজায় রেখেই উদ্ধার তৎপরতা চলছে। আমরাই দেখেছি যে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের বেশ কিছু দল তারা ভিতরে ঢুকেছেন, ভবনের ভিতরে ঢুকেছেন এবং ভবন থেকে একে একে
থেকে আহতদেরকে বের করে আনার চেষ্টা করছেন। এখানে সেনাবাহিনীর যে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, সেই ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দিয়ে কাউকে কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেটাও আমি দেখেছি। তো উদ্ধার কাজ কিন্তু চলছে, কিন্তু যেই পরিসরে যেই আঙ্গিকে উদ্ধার তৎপরতা চলার কথা ছিল নিশ্চয়ই সেটা হচ্ছে না, সে তা নিয়ে কিন্তু ক্ষোভ আছে। এই যে নিচে যে হাজার হাজার মানুষ দেখছেন, এই মানুষগুলো কিন্তু এদের মধ্যে উৎসুক দর্শনার্থী আছেন হয়তো, কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে এই ভবনে যারা কাজ করতেন যেসব শ্রমিক, সেসব শ্রমিকদের আত্মীয় স্বজন আছে। আর একটা কথা জানিয়ে রাখি, যেসব হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই হাসপাতালের কিন্তু ভিতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। সুতরাং এই ভবনে যারা কাজ করত, যাদের আত্মীয় স্বজনরা জীবিত আছেন, সুস্থ আছেন না অসুস্থ আছেন, এইটা জানার জন্য ব্যাপক সংখ্যক মানুষের যে উপস্থিতি, তারা কিন্তু হাসপাতাল থেকেও জানতে পারছে না যে তাদের স্বজনটি সেখানে এসে পৌঁছেছে, ভালো আছে কিনা। সুতরাং এখানেই সবাই জড়ো হচ্ছে। তো এই জড়ো হওয়ার কারণে উদ্ধার তৎপরতা সমস্যা হচ্ছে, সেটি যেমন সত্য, তেমনি সত্য হচ্ছে এইসব মানুষগুলোর উদ্বেগ উৎকণ্ঠাও সত্য। তারা অপেক্ষা করছে তাদের স্বজন, তাদের আত্মীয় স্বজনকে জীবিত অবস্থায় ফেরার জন্য। তো এই হলো এখন উদ্ধার তৎপরতা। আপনি জানেন এখন প্রায় বেলা বাজে 3:30, নিশ্চিতভাবে আজকে সারাদিনেও এই উদ্ধার তৎপরতা শেষ হবে এটি বলা যায় না, কারণ এখনও পর্যন্ত দৃশ্যমান খুব বড় পরিসরে উদ্ধার তৎপরতা এখনও কিন্তু শেষ হয়নি। দেখতে পাচ্ছেন যে উদ্ধার কর্মীদের একটা বড় অংশ অপেক্ষা করছে এখনও বাইরে, যেই জায়গাটিতে মানুষ দেখতে পাচ্ছেন। এখানে আসলে তিনতলা একটি ভবন ছিল, সেটি কিন্তু পুরোটাই মাটির নিচে মিশে গেছে। সুতরাং এর নিচে কেউ চাপা পড়ে আছে কিনা, কিংবা উপরের যে নয়তলা ভবন যে নামতে নামতে দ্বিতীয় তলায় এসে থামছে, সুতরাং সেই সব ভবনের ভিতরে প্রত্যেকটা পরতে পরতে আসলে মানুষ থাকার আশঙ্কা, সেই আশঙ্কা তাদেরকে উদ্ধার করাই কিন্তু বড় কাজ। সুতরাং এই উদ্ধার তৎপরতা এত সহজে এত অল্প সময়ে শেষ হবে সেটি নিশ্চয়ই বলছেন না এখানে যারা কাজ করছেন তারা। ফারাবি শাহিদ, আপনাকে ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। নুন্ডবি সরকার, আপনি সকাল থেকেই সেখানে ছিলেন, প্রচুর মানুষ সবাই উদ্বিগ্ন। আমি যখন আসতে সময় দেখেছি প্রচুর মানুষ সবাই মোটামুটি টেলিভিশনের সামনে বসে দেখবার চেষ্টা করেন সারা দেশ। ওখানকার যারা আত্মীয়, যাদের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন বা হারানোর আশঙ্কায় রয়েছেন, কিংবা বাইরে রয়েছেন যা আত্মীয় স্বজনরা, তারা কী বলছেন, তাদের অনুভূতি কীভাবে প্রকাশ করেছেন? আরবি, আমি প্রথমেই একজনকে, এরকম একজনকে পেলাম যিনি মোবাইল ফোনে তার অন্য পাশের স্বজনকে বলছেন যে অন্য পাশে বলতে ভেতরে আটকা পড়েছে, ভেতরে আটকা পড়েছে এরকম একজনের সঙ্গে, একজনের সঙ্গে কথা বলে বের হয়ে আসার পরে তার সাথে কথা বলেছেন, এরকম লোকের সঙ্গে কথা বলেছে। কিন্তু তারা এতটাই মুমূর্ষু অবস্থায় ছিলেন, তাদের সঙ্গে কথা যা বলছেন তা বোঝার মতো না। আমি যেটা বলছিলাম ফারাবি, সেটা হচ্ছে যে একজন মোবাইল ফোনে দূরে ঢাকার বাইরে থাকা অন্য একজন স্বজনকে খবর দিচ্ছেন যে তার বোনকে পাচ্ছেন না, তিনি প্রচণ্ড কান্না করছিলেন, এবং আমি আরেকজনকে দেখেছি বাবা এবং মাকে একসঙ্গে তারা এসেছেন তার মেয়েকে খোঁজার জন্য। তার মেয়ে সাততলায় কাজ করতো, এটি একটি গার্মেন্টস কারখানা। সকালে যখন তারা এসছে, সকালে তাদের সঙ্গে কথা হয়েছে এবং ফোনেও কথা হয়েছিল তার সঙ্গে, মোবাইল ফোনেও কথা হয়েছিল যে আমাকে বাঁচাও, আটকা পড়েছি। তখন তিনি আমাকে, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, তিনি বলেছেন যে আমি কিচ্ছু চাই না, আমার মেয়ের লাশটা চাই। এরকম ফারাবি, ওইখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে এই উৎসুক মানুষ যেরকম রয়েছে, আর 4টা ফ্লোরে গার্মেন্টস থাকায় অন্যান্য গার্মেন্টসের যে স্বজন বা তার সহকর্মীরা রয়েছেন তারাও সেখানে আসছেন, এবং কান্না ছাড়া আপনি কাউকে দেখবেন না, যার আত্মীয় নেই উৎসুক মানুষ তাদের চোখের মুখের দিকে তাকানো যাচ্ছে না, সবার মুখই প্রায় কান্নায় জর্জরিত। আমরা এই ফুটেজে দেখছিলাম যে একজন বিল্ডিংয়ের বাইরে দিয়ে তার হাত শুধু দেখা যাচ্ছে, তিনি হাত দিয়ে বাঁচার আকুতি করছেন, সেটা দেখলে যে কোনো মানুষেরই আসলে খারাপ লাগার কথা। ফারাবি, এরকম দৃশ্য সাভারে স্পেকট্রা গার্মেন্টস যেটি হয়েছিল সেটি রাত্রি সন্ধ্যার পরে ঘটেছিল, এবং সেটি একপাশে হেলে পড়েছিল ভবনটি। আর এই 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 এইখানে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, মানে এখন গণমাধ্যমগুলো যেভাবে সেই খবর প্রচার করছে বেশ গুরুত্ব দিয়ে, আশেপাশের, আমি ফারাবি আপনাকে বলেছি, আমি এইদিকে সাভারের বলিয়ারপুর পর্যন্ত আমি রাস্তায় মানুষজনকে এসেছে, এবং আমার ঢাকায় আসতে বেশ হরতালের মধ্যেও বেগ পেতে হয়েছে। ওইদিকেও আমি দেখেছি মানুষের, আমার দুচোখ যে পর্যন্ত গিয়েছে সে পর্যন্ত শুধু মানুষ আর মানুষ, এবং মানুষ আসছে যাচ্ছে কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। অনেকেই বাইরে থেকে স্বজনরা ভেতরে যারা আটকা পড়েছেন তাদের মোবাইল ফোনে চেষ্টা করছে। হ্যাঁ, এরকম একজনের সঙ্গে কথা হয়েছিল, সে বলেছে আমি কিছুক্ষণ আগেই আমার চাচার সঙ্গে কথা বলেছি, এবং সে বাঁচার জন্য আমাকে বলছিল আমাকে বাঁচাও, আমি এই তলায়
আছে, এখন পর্যন্ত জীবিত আছে, কিন্তু কিছুক্ষণ পরেই তার তার মোবাইল ফোন আর সে তাকে খুঁজে পাচ্ছিল না, মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। মানে আস্তে 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 মানে বেলা যত গড়াচ্ছে, ফারাবি আমি আপনাকে বলি আমাদের সারাদিনই দর্শকের যেরকম আগ্রহ ছিল এবং আমরা সংবাদকর্মী সবারই একটি আগ্রহ ছিল যে কী পরিমাণ হতাহত সেখানে ঘটেছে ফারাবি, ওই শেষ বেসমেন্টে পর্যন্ত না যাওয়া পর্যন্ত আপনি এক্স্যাক্ট বলতে পারবেন না ঠিক কী পরিমাণ সেখানে হতাহত হয়েছে, এবং যেহেতু কী পরিমাণ শ্রমিক সেখানে সকালে গিয়েছিল এটা যেরকম আপনি বলতে পাচ্ছেন না সবাই একদম তথ্যসূত্র উল্লেখ করে বা স্পষ্ট করে, ঠিক মানে উদ্ধার তৎপরতা যেহেতু আপনার পুরোদমে এখনও শুরু হয়নি, অর্থাৎ মূল যে ভবনটি ছাদের অংশের পরের যে ভবনগুলো রয়েছে যারা শুরু করেছেন তারা এখনো প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ এখন পর্যন্ত কোনো কনক্রিট মূল কাজ তো আমি আপনাকে যেটি বললাম যে জীবিত লোকদের উদ্ধারের জন্য আশেপাশ দিয়ে চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু মূল ভবনের ধ্বংসস্তূপ যখন সরাবেন বুলডোজার দিয়ে বা অন্য অন্য যে মাটি খনন করার যে যন্ত্রটি রয়েছে সেটি দিয়ে যেভাবে তারা ওইখান থেকে তুলে নিয়ে আসছে সেই কাজটা এখনো পর্যন্ত পুরোদমে ভবন থেকে শুরু করতে পারেনি, যেখানে চিড়ে চ্যাপ্টার রয়েছে ভবনটি আশেপাশ থেকে। আচ্ছা নূরনবী, রাশেদ নিজাম আমাদের সহকর্মী, আপনি আসার পর তিনি সেখানে গিয়েছেন এবং তিনি যে ছবি পাঠিয়েছেন কিছুক্ষণ আগে তিনি একটা ইন্টারভিউ করেছেন, ওখানে আটকে পড়া একজনের সাথে কথা বলেছেন তিনি, আমরা একটু দেখে আসি। সাততলা কাজ করতেন? হ্যাঁ। আপনার নাম কি? মামুনুর রশিদ। নূর হোসেন? মামুনুর রশিদ। মাহমুদুর রশিদ। মাহমুদুর রশিদ? হ্যাঁ। আপনার এখানে কয়জন কাজ করতেন এই ফ্লোরে? দুইজন। দুইজন কাজ করতেন? আমরা হলো স্বামী স্ত্রী। হ্যাঁ ভাই, আমরা স্বামী স্ত্রী। আপনার স্ত্রী কই? স্ত্রী তো আগেই পালাইছে, এখন কোথায় গেছে ভাই আমি তো দেখতে পাই না। ভাই আপনার এই এখানে আশেপাশে কয়জন আপনি দেখছেন যে তারা ছিল, কিন্তু মানে কয়জন কাজ করতেন একসাথে এই একই তালায়? এই তালায় তো আমরা মোটামুটি 25-26 জন কাজ করতাম ভাই। 25-26 জন? কেউ কি বিল্ডিং ভেঙে যখন পড়ছে তখন কি কেউ বেরোতে পারছিল? অবশ্যই দৌড় মারা হয়েছে, এখন বিয়ে গেছে কোন দিকে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক করতে পারতেছি না। আবার একটু বলেন ভাই। একসঙ্গে যখন ঝনমন করছে তো সবাই তো দৌড় মারছি, পরিচয় জানেন? আপনার আশেপাশে আর কেউ জীবিত আছেন? এখন এনেকর গলা শোনা গেল, এখন বর্তমানে পাওয়া যাইতেছে না ভাই। কয়জনের গলা শুনতে পেরেছিলেন আপনি? দুইজনা। আগা পিছেই তো আছে দুইজনার। হ্যাঁ। আচ্ছা আমিনুর রশিদ ভাই, আপনি একটু অপেক্ষা করেন, সবাই চেষ্টা করছে আপনাদের বাঁচানোর জন্য। আচ্ছা ভাই, আপনি বাঁচান ভাই। খুব রিস্কি একটা জায়গায় রাশেদ গিয়েছে এবং সেখানে তার ইন্টারভিউ করেছে। আপনার এই যারা আটকা পড়েছে এদের আত্মীয় স্বজনের সাথে কথা বলার পরে কি মনে হয়েছে, তারা কতটা আশাবাদী যে যারা এখনো বেঁচে আছেন তাদেরকে ফিরে পাবেন কিনা? ফারাবি, প্রথম কথা হচ্ছে তারা মানে কোনো স্বজনই আশা করে না যে মৃত স্বজনকে সে ফিরে পাবে। যারা ভেতরে আটকা পড়ে এখনো বেঁচে আছেন, ভেতরে যারা আটকা পড়ে বেঁচে আছেন তারা তো বলছেন আমার স্বজনকে ওই তালায় আছে, অমুক তালায় আছে, এনে দেন আহাজারি করছেন। সেনাবাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা উদ্ধার কাজে মানে অংশ নিয়েছেন তারা সবাই বলছেন যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আমরা শেষ ব্যক্তিটি জীবিত থাকা পর্যন্ত আমরা উদ্ধার কাজ চালিয়ে যাবো এবং উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবো। তো ফারাবি, একটি বিষয় যে সেখানে অনেক স্বজনকেই আমি বলতে শুনেছি এরকম যে আমি আমার স্বজনকে যেরকম এখানে কাজ করতে এসে আটকা পড়েছে, আমি অন্তত পক্ষে যেন মরদেহটি নিয়ে আমি বাসায় যেতে পারি, এরকম আক্ষেপও করছেন কেউ কেউ। আচ্ছা, বিজিএমই এর মেম্বার্স ডিরেক্টরি অনুযায়ী সাভারের রানা প্লাজায় 6টি ফ্যাক্টরি ছিল এবং সেখানে তারা বলছে যে 2638 জন কর্মকর্তা এবং কর্মচারী ছিলেন। ওখানে কথা বলার পর, আশপাশের মানুষের সাথে কথা বলার পর আপনার কি মনে হয়েছে যে আসলে এই সংখ্যাটা কতটা ঠিক? আমি এরকম একজনের সঙ্গে কথা বলেছি যে সে হচ্ছে যে আজকেই কাজে জয়েন করার কথা ছিল, যোগ দেওয়ার কথা ছিল তার, সে সেখানে এসেছিল এবং সে তার সঙ্গে যখন আমি কথা বলতে চাইলাম আপনি কোন কোন ফ্লোরে কোন কারখানাটিতে জয়েন করতে যাবেন, সে প্রথমেই বিব্রত হয়েছেন এবং আমাকে ক্যামেরার সামনে কথা বলেননি। তিনি আমাকে বলেছেন যে আমি আজকে জয়েন করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখি এই অবস্থা, কালকে এর আগে একবার
সে এসেছিল এবং সেখানে এসে দেখে যে ভবন ফাটল ধরেছে, কালকে চলে গেছে। তো এরকম আপনি ফারাবি এখনও কাজে যোগ দিচ্ছে, আজকে কালকের পরে এরকম ঘটনা যোগ দেওয়ার মতো লোক সেখানে আছে? আর স্থানীয়রা যেটা বলেছেন যে প্রতিটা ফ্লোরে 700 থেকে 800 বা তারও বেশি লোক থাকতে পারে, যে কয়টি তলায় গার্মেন্টস রয়েছে, তো সেক্ষেত্রে এই এই কাগজটি কবে সরবরাহ করা হচ্ছে? হরতালের কারণে আজকে যেহেতু হরতাল ছিল, উপস্থিতি কিছুটা কম হওয়া ফারাবি দেখুন, গার্মেন্টস শ্রমিকদের এই সুযোগটি খুবই কম থাকে, কারণ তারা একদিন কর্মস্থলে না গেলে একদিনের বেতন, একদিন কাজ না করলে বেতন নাই, বেতন তাদেরকে দেওয়া হয় না, এবং তাদের বেতন খুবই সীমিত, এবং প্রতিনিয়ত তাদেরকে রাজপথে আমরা তাদের বেতন মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করতে দেখি। সেদিক থেকে তাদের কোনো ধরনের উপায় থাকে না। তারা এখানে যেরকম ওই এই এই কাজের উপর তারা নিজেদের এখানে সংসার নির্বাহ করে, ঠিক গ্রামে অন্যান্য জায়গায় যে আত্মীয় রয়েছেন, স্বজন রয়েছেন, তাদেরকেও এখান থেকে টাকা তারা পাঠায়। তো এরকম পরিস্থিতির মধ্য দিয়ে তারা আসলে ফারাবি এটা আপনি মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণ প্রয়োজন তাদের সেখানে কাজ করার, ব্যাপারটা অস্বাভাবিক। এই যে এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সাভারের যে অবস্থা, উদ্ধার কাজ শুরু হয়েছে, উদ্ধার কাজ শেষ হতে কতক্ষণ লাগতে পারে? কারণ শাহেদ আলম কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকের দিনের মধ্যে আশা করাটা দুরূহ। ফারাবি আমি আপনাকে বলতে পারি ওইখানে যেভাবে উদ্ধার কাজটি চলছে সেক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে এই উদ্ধার কাজ শেষ হবে না, আমি আপনাকে বললাম। মূল কাজটা উদ্ধারের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে ভবনটি এরকমভাবে চিড়ে চ্যাপটা হয়ে গেছে, প্রতিটা ফ্লোর এসে মিশে গেছে বেসমেন্টে। আচ্ছা, একটার সাথে আরেকটা চাপা লেগে, একটার সঙ্গে আরেকটা চাপা লেগে গেছে। এখন ওই ভবনগুলো থেকে আপনার বুলডোজার দিয়ে তুলতে পারবেন না, মাটি খনন করে ওইখান থেকে নিয়ে আসার যে খনন যন্ত্রটি রয়েছে সেই যন্ত্র দিয়ে আপনাকে ওই কনক্রিটগুলো, এখন ধ্বংসস্তূপ পরিণত হয়েছে এবং ওইখানে রড রয়েছে, ওইখানে গার্মেন্টস সামগ্রী রয়েছে, যন্ত্রপাতিগুলো রয়েছে, তো তার মধ্য দিয়ে আপনাকে এরকম মানে একদম খনন যন্ত্র দিয়ে খুবই সীমিতভাবে আনতে হবে, এবং ওই সামনে যে পরিমাণ জায়গা রয়েছে সেখানে আপনি 2-3টির বেশি সেটি করতে পারবেন না। তো আমি যেটা দেখে এসেছি ভবনের ধ্বংসস্তূপ অনুযায়ী যেভাবে কাজ চলছে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আপনি পুরো উদ্ধার কাজ শেষ হচ্ছে না এটি ধরেই নেওয়া যেতে পারে, এবং উদ্ধার কাজে কোনো ধরনের গাফিলতি নেই, কিন্তু উদ্ধার ধ্বংসস্তূপের যে পরিমাণ, যে যেরকম স্তূপ দাঁড়িয়েছে সেখানে 24 ঘন্টার মধ্যে সেটা পরিষ্কার করা সম্ভব না। আবার সেখানে একটি বিষয় দেখবেন যে কর্তৃপক্ষ ঘোষণা করেনি এখনও পর্যন্ত বা উদ্ধারকারীরা যে সেখানে সব লোক, সব শ্রমিক বা ওইখানে ভবনে থাকা লোকজন সবাই মারা গিয়েছে, সেক্ষেত্রে আপনার জীবিত লোককে উদ্ধার করার যেমন একটি চ্যালেঞ্জ থাকবে, ঠিক সেক্ষেত্রে ধ্বংসস্তূপ সরানোর চ্যালেঞ্জ থাকবে, সেক্ষেত্রে এটি 24 ঘন্টার মধ্যে আশা করাটা অনেকটা মানে মানে বলা কঠিন আর কি। আমাদের আমাদের সহকর্মী রাশেদ নিজাম ওখানে গিয়েছেন, আপনি আসার পরে সে আমাদের সাথে লাইনে রয়েছেন। রাশেদ, কি অবস্থা? আপনি কিছুক্ষণ আগে যে ইন্টারভিউটি আমাদেরকে পাঠিয়েছেন, কি বলবো, অনেকটাই অস্বাভাবিক ব্যাপার। এখন আপনার কাছে সবশেষ কি খবর আছে, আপনার হাতে কোথায় আছেন, নিরাপদে তো? হ্যাঁ ফারাবি, আমি যেটা পাঠিয়েছিলাম সেইখানেই এখন আমরা যখন গেছি তার কিছুক্ষণ পরেই এখানে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন সেই জায়গাটিতে। আপনাদের জানিয়েছিলাম যে আমিনুর রশিদ সাহেব তিনি বেঁচে আছেন, তার ঠিক আগে একজন মৃতদেহ, একজনের মৃতদেহ পড়েছিল, সেই জায়গাতেই এখন উদ্ধার কাজ চলছে। আপনি আমার পিছনে যে ভিড় দেখতে পাচ্ছেন এইখানগুলো, এখানে কয়েকটা ড্রিল করে উদ্ধার কাজ চলছে, আমার ডান দিকেই, এই ডান দিকেই এখানে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজটা চলছে যে আমরা যাদের কথা দেখিয়েছিলাম আপনাদের, আমি সেখানে নিয়ে যাচ্ছি এখন, দেখি কতটুকু সম্ভব আসলে আমি চেষ্টা করবো আপনাদের সেখানে নিয়ে যেতে। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভিড়ভাট্টাগুলো দেখতে পাচ্ছেন, এই ভিড়ে সেখানেই কিন্তু আসলে উদ্ধার কাজের কথা চলছে, উদ্ধার কাজ চলছে। এখানে আসলে বিল্ডিং এবং রডের পরিমাণ, রডের কারণে এখানে আসলে হাঁটাচলা করা একটু সমস্যা, কারণ এখানে ভালোভাবে একটু হাঁটাচলা করা যাচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই জায়গাটিতে ঢুকেছিলাম সেখানেই কিন্তু এখন অনেক লোকজন, এবং সেখানে এখন ওই আমিনুর রশিদ সাহেবের সাথে কথা বলে তাকে উদ্ধারের চেষ্টা চলছে, এবং মৃতদেহ যে আমরা দেখেছিলাম তাদেরকে বের করার চেষ্টা চলছে। ফারাবি, আপনারা দেখছেন কিছুক্ষণ আগে এখানে দিলীপ বড়ুয়া এসেছিলেন, মাননীয় শিল্পমন্ত্রী, এবং সকাল থেকেই জাহাঙ্গীর কবির নানক তিনি এখানে উদ্ধার কাজ তদারকি করছিলেন, শিল্পপতি মন্ত্রী মুন্নুজান সুফি এসেছিলেন, এবং বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী তারা এখানে এসেছিলেন, উদ্ধার কাজ উদ্ধার কাজ তারা তদারকি করেছেন। রাশেদ, কিছুক্ষণ আগে আপনি যে ফুটেজ পাঠিয়েছিলেন সেখানে একজন মানুষের হাত শুধু দেখা গিয়েছিল, তার কোনো খোঁজ খবর কি আর পেলেন কিনা?
সেই মানুষটির খোঁজ খবর এখন ওখানে উদ্ধার কাজ চলছে। যদি আপনাকে আমি ওখানে যাবার চেষ্টা করছি, আপনি আপনি যদি একটু অপেক্ষা করেন আমি তাহলে এখানে যাচ্ছি, দিয়ে যাচ্ছি আপনাদের যে আসলে সেই লোকটির সর্বশেষ অবস্থা কি। আপনারা ছবি দেখতে থাকুন, আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। ভবনের ভেতরে এমনি কাটা যাবে না, আগে দেখতে হবে এটা কাটলে কি নিচে পড়ে যাবে কিনা, এটা পজিশন বুঝার পরে তারপরে কাটতে হবে। ভাড়া দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, ফারাবি এই জায়গাটিতেই আমি একটু আগে ঢুকেছিলাম, এখানেই কিন্তু সেই মৃতদেহটি ছিল, এখনও সেই মৃতদেহটি আছে। আপনারা ওই মৃতদেহটি ওখানেই এখনও আছে, ওই আপনাদের আমি দেখাচ্ছি যে মৃতদেহটি অবশ্য আমিনুল রশিদ সাহেবের অবশ্য কী ঘটেছিল সেটা আমরা আবার চেষ্টা করবো, তবে মৃতদেহটি আপনাদের আমি এখন দেখাচ্ছি। ফারাবি আপনি কি দেখতে পাচ্ছেন যে মৃতদেহটি আমরা দেখেছিলাম তার পেছনে আমিনুল রশিদ সাহেব জীবিত ছিলেন, সেই মৃতদেহটি এখনো ওই অবস্থায় আছে, সেখানে এখনো কেউ পৌঁছাননি সেটি উদ্ধার করার জন্য। ফারাবি আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি রাশেদ। এই লাশটির ঠিক পেছনেই আসলে আমিনুল রশিদ সাহেব যিনি বেঁচে আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, সেই লাশটির এখানে এখনও কোনো উদ্ধারকারী দল যায়নি, কেউ এখনও এখানে পৌঁছায়নি, কারণ আপনারা জানেন উদ্ধার কাজ করতে কয়েকটি স্তরে করতে হয় আসলে, তো এই স্তরগুলো করতে গিয়ে বিভিন্ন জায়গায় মাধ্যমে আস্তে আস্তে পৌঁছাতে হয় মাঝখানে এবং ভিতরের দিকে, সেই কারণে হয়তো বা এখনও সেখানে কেউ পৌঁছাতে পারেনি। ফারাবি এখন এখানে যে লাশ বের করা হয়েছে কিছু একটা, এখানে আরও কিছু লাশ বের করা হচ্ছে, এই যে এই সাইডটা দিয়ে লাশ বের করা হচ্ছে, এখানে উদ্ধার কাজ পুরো উদ্ধার কাজ আসলে এখান দিয়েই আসলে পরিচালিত হচ্ছে, এখান এই পিছন দিয়ে আমার পিছন দিয়ে এখানে ড্রিল করে কয়েকটি জায়গায় ঢুকে তারা উদ্ধার কাজ পরিচালনা করছেন। ফারাবি হ্যাঁ রাশেদ আপনাকে ধন্যবাদ, আপনি সাবধানে থাকবেন, আপনার কাছে আবারও ফিরবো আমরা পরবর্তী সময়ে।